মোস্ট কমন স্পিকিং ইংলিশ সেন্টেন্স শুরুতে যেটা আছে, শুরুতে বাংলাটা দেওয়া আছে, তারপরে ইংলিশটা দেওয়া আছে। যেমন আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ। আমি তো মোবাইলটা প্রায় কিনেই ফেলছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য মোবাইল। আমি প্রায়, আই ওয়াজ অ্যাবাউট, আমি প্রায় চাকরিটা পেয়ে গেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। ট্রেনটা প্রায় ধরেই ফেলছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু কেস দ্য ট্রেন। আমি প্রায় বাহিরে চলে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট। আমি প্রায় একই জিনিসটা বলতে চাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু সে দ্য সেম থিং। তাহলে আমি প্রায়, আই ওয়াজ অ্যাবাউট কে ঠিক রেখে এখানে প্রয়োজন মতো সেন্টেন্স নিয়ে আসতে পারি।